আসসালামু আলাইকুম তাসনিয়া মা এটা তুমি কি করছো আসসালাম মা আমি তো ব্রাশ করছি আস্তাক ফিরুল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের ক্ষমা করুন তুমি তো পানির অপচয় করছো এভাবে পানির কল চালিয়ে রেখে তুমি ব্রাশ করছো এতে তো পানির অনেক অপচয় হচ্ছে তুমি ব্রাশ শেষ করে তারপর পানি চালাও মা মা কেন অপচয় হবে আমাদের তো পানি শেষ হয়ে গেলে আবার ওই পানি আমরা খুব সহজেই তুলতে পারব মা তাসনিয়া পানি কোনো অফুরন্ত জিনিস নয় এটা হলো আল্লাহ রাবুল আলামিনের নিয়ামত আর আল্লাহ রাবুল আলামিনের নিয়ামতগুলোর কখনোই অপচয় করতে নেই আচ্ছা মা আমি পানি অপচয় করব না ব্রাশ শেষ করে তবে পানির কল ছাড়বো মাশাল্লাহ আমি গেলাম তাড়াতাড়ি ব্রাশ করে খাবার খেতে এসো মা এরপর রহিমা চলে গেল মা চলে গেছে এখন আমি আবারও পানি চালিয়ে ব্রাশ করব বেশ মজা হবে তাসনিয়া মা তাসনিয়া খাবার খেতে এসো খাবারগুলো সে কখন থেকে বেড়ে রেখেছি এই তো মা আমি চলে এসেছি মা বাবা কখন আসবে আজকেই তো বাবার কাজ শেষ করে ফেরার কথা তাই না হ্যাঁ মা একটু পরে তোমার বাবা চলে আসবেন তুমি দ্রুত হাত ধুয়ে বিসমিল্লা বলে খাবার খাও মা আমি হাত ধুয়েছি আর বিসমিল্লা পড়েছি এখন খাবার খেতে দাও তো আমি জানি মেয়েটা হাত ধুইনি মিথ্যা বলছে কিন্তু এখন ওকে কিছুই বলা যাবে না কারণ বললেই রেগে মেগে খাবার খাবে না হে খোদা তুমি আমার কন্যাকে সব কিছু বোঝার তৌফিক দান করো ওর ওপর হেদায়েত বর্ষিত করো কি হলো তাসনিয়া মা খাবার কি মজা হয়নি তুমি এভাবে খাবার না খেয়ে কেন উঠে পড়েছো? আমায় খাবার খাওয়াই শেষ মা। এই খাবারগুলো বেশ মজাই হয়েছিল। আমি আর খাবো না। কিন্তু মা এই তো বাবা চলে এসেছে। আমি যাই। বাবা আমার জন্য নিশ্চয়ই অনেক খেল এনেছে। পাহাড়ি শোভা পাহাড়ি আসসালামু আলাইকুম কেমন আঞ্ঝিন বাবা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তোমার মা কোথায় আমিও আমি ভ্যালুম মা তো খাবার টেবিলে ও আচ্ছা আমার অনেক খিদে পেয়েছে আমি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসছি আসসালামু আলাইকুম আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো ওয়ালাইকুম আসসালাম না আল্লাহর রহমতে সই সালামতে কাজ শেষ করে ফিরতে পেরেছে আলহামদুলিল্লাহ আপনি তাহলে বসুন আমি আপনার জন্য খাবার আনছি এত খাবার কে নষ্ট করেছে রহিমা কে আবার আমাদের মেয়েটা সে কি এইভাবে খাবারের অপচয় করলো মেয়েটা আর তুমিও কি কিছু বললে না কি বলবো মেয়েটা কোনো কথাই শুনতে চায় না যতটুকু খেয়েছে যদি বেশি বোঝাতে চাই তবে খাবে না আমি কি করি আল্লাহ কন্যাকে সবকিছু বোঝার তৌফিক দান করবেন কে জানে না না মেয়েটাকে এইভাবে অপচয় করতে দেয়া যাবে না ওকে আমাদের ইসলাম সম্পর্কে সবকিছু বোঝাতে হবে তবে তো মেয়েটা সবকিছু বুঝতে পারবে আচ্ছা তুমি আমাকে দ্রুত খাবার দাও খাবার শেষ করে আমি মেয়েটার সাথে কথা বলবো বাবা নিশ্চয় আমার জন্য নতুন খেলনা কিনে আনেনি না এই খেলনাগুলো অনেক পুরনো হয়ে গেছে এগুলো নিয়ে খেলতে আমার আর ভালো লাগে না কি হয়েছে মা তাসনিয়া এভাবে মন খারাপ করে বসে আছো কেন বাবা আপনি আমার জন্য নতুন খেলনা কিনে আমি অনেক আশা করে বসেছিলাম আপনি আমার জন্য নতুন আনবেন মা তোমার আনেননি তো অনেক খেলনা রয়েছে তুমি তো ওগুলো নিয়ে খেলতে পারো এখন যদি আমি তোমার জন্য আরো খেলনা আনে তাহলে সেটা অপচয় করা হবে তোমার প্রয়োজন ছাড়া যে জিনিসটা তুমি কিনবে বা ব্যবহার করবে ওটাকে অপছরে বলে এমন অনেক বাচ্চারা আছে যাদের কাছে একটি খেলনাও নেই কিন্তু দেখো তোমার কাছে এত খেলনা থাকা সত্ত্বেও তোমার মন খারাপ তুমি আরো খেলনা চাইছো থাক বাবা আমার খেলনা কোনো প্রয়োজন নেই না মিটেකට কোনো ভাবে বোঝাতে পারছে না। তোমার মাঝে খুলি তোমায় কাননে ফুলি ঘরে কেউ নেই অথচ ফ্যান লাইট চলছে। তাসনিয়া কোথায় তুমি আসসালাম আলাইকুম বাবা এই তো আমি এখানে একটু বাইরে খেলতে গিয়েছিলাম ওয়ালাইকুম আসসালাম বাইরে খেলতে গিয়েছিল তো ভালো কথা কিন্তু এভাবে ঘরের ফ্যান লাইট জ্বালিয়ে কেন গেলে মা এগুলো কেন বন্ধ করলে না আসলে বাবা আমি ভেবেছিলাম একটু পরে চলে আসব তাই আর বন্ধ করিনি মা এটা কি অপচয় বলে তুমি কি জানো পবিত্র কোরআন মাঝিতে এই অপচয় সম্পর্কে বলা হয়েছে অপচয়কারী হলো শয়তানের ভাই আস্তাকফিরুল্লাহ ঠিক আছে বাবা এরপর থেকে আমি আর কখনোই ফ্যান লাইট জ্বালিয়ে বাইরে যাব না পরের দিন সকালে সবাই একসাথে নাস্তা করে কিন্তু প্রতিদিনের মতো তাসনিয়া খাবার নষ্ট করল তাসনিয়া মা এভাবে খাবার অপচয় করতে নেই কারণ খাবার আল্লাহ পাকের নেয়ামত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন খাবার খাবে তখন তোমাদের আঙুলের ফাঁকেও যদি খাবার লেগে থাকে তবে তোমরা সেটাও ফেলবে না আর যে পাত্রে খাবার খাবে সেটা পরিষ্কার করে খাবে কারণ তোমরা জানো না যে খাবারের কোন অংশে বর্গ থাকে তুমি জানো মা কত মানুষ আছে যারা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় তবুও খাবার পায় না বাবা এমন মানুষও কি আছে যারা না থাকে সামান্য খাবারের জন্য আবার কেউ কষ্ট করে নাকি শোনো রহিমা এভাবে হবে না আমি যেটা বলছি সেটা করো তোমার সৃজন মাঝে খুঁজি তোমায় কাননে ফুলের আহাসি স্নিগ্ধ মা আজকে একটু পানিও নি এখন আমি ঘুম থেকে উঠে হাত মুখ কিভাবে ধুব আমাদের পানির কলটা নষ্ট হয়ে গেছে তাই তো আজকে পানি উঠবে না আজকে দিনটা কষ্ট করে চলতে হবে মা কিছু করার নেই এতদিন কত পানি ফেলে নষ্ট করেছি আর আজকে একমুখ পানিও নি যেটা দিয়ে সকালবেলা অন্তত আমি নিজের মুখ ধুতে পারি আসসালামু আলাইকুম মা সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল আজকে খাবার দেবে না ওয়া আলাইকুম আসসালাম আজকে বাসায় গ্যাসটাও ফুরিয়ে গেছে তাই তো কালকের খাবার খেতে হবে না না আমি না খেয়ে থাকলেও কিছুতেই কালকের বাসি খাবার খাবো না আর পারছি না খিদে পেয়েছে জেদ করে তোমাকে বললাম না খেয়ে থাকলো কালকের বাসি খাবার খাবো না কিন্তু এখন মনে হচ্ছে ওই বাসি খাবারটা পেলেও অন্তত আমার পেটটা ভরবে গিয়ে দেখি সেই খাবারগুলো আছে কি না তোমার কাননে ফুলের তাসনিয়াল লোক কে খাবার খেতে গেল তখন তারাগুলোতে তার হাত থেকে কিছুটা খাবার নিচে পড়ে যায় নিজের খাবারগুলোতে তো ময়লা লেগে গেল। তাতে কি হয়েছে মা ওই খাবারটা তুলে খাও পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া নবীর সুন্নত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহি আলিহুসালাম বলেছেন কখনোই কোনো খাবারের অপচয় করো না কারণ অপচয়কারীকে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন না আর যদি কখনো কোনো খাবার নিচে পড়ে যায় আর তাতে ময়লা লাগে তাহলে সেই ময়লা পরিষ্কার করে হলেও তোমরা সেই খাবার গ্রহণ করো এতে আল্লাহ তোমাদের সন্তুষ্ট হবেন। আসলে আজকে আমি আমার ভুল বুঝতে পেয়েছি আমি কখনোই খাবারগুলোর প্রতি গুরুত্ব দিইনি কিন্তু আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি কখনোই কোনো কিছু অপচয় করতে নি এগুলো গেলে তখনই এর বোঝা যায়। মাহাশাল্লা আমার মেয়েটা আজকে সবকিছু বুঝতে পেরেছে আসলে আমরা দুজন পরিকল্পনা করে এগুলোই তোমাকে বোঝানোর চেষ্টা করেছি মা কারণ আমরা এতভাবে ভাবে তোমাকে ইসলামের পথে আনতে পারছিলাম না তুমি আমাদের চোখের আড়ল হলেও অবচয় করেই গেছ আমাদের কথা কখনো বুঝতে চেষ্টা করনি কিন্তু আজ বুঝতে পারলে হ্যাঁ বাবা আমি আর কখনো কোনো কিছু করব না অসহায় মানুষরা না খেয়ে কিভাবে জীবন যাপন করে আমি আজকে বুঝতে পারলাম আজকে থেকে আমি অসহায় মানুষদের খাবার আর আমাদের পরে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে সাহায্য করব।